মাই চ্যানেল জব নিউজ চ্যানেল চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপডেটটা হলো 2014 নট ইনক্লুড প্রার্থীদের জন্য, তার কারণ 2000 নট ইনক্লুড প্রার্থীদের অনেক দিন ধরে তারা ধৈর্য ধরে আছে, তাদের যে নিয়োগ সেই নিয়োগটা কবে হবে, সেই নিয়োগটা যে কবে হবে সেই নিয়ে কিন্তু তারা অনেকের রাতে কিন্তু ঘুম হয় না এবং তারা অনেক চিন্তায় আছে। অনেকের বয়স লাস্টের দিকে এবং অনেকের বয়স তো এমন এমন আছে যে তাদের কী বলার কিছু নেই, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এবং দেখো, এবং ম্যাট 1994 নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছো, ম্যাট 1994 নিয়ে প্রশ্নটার উত্তর আমি এটা দিতে চাই এখন যে ম্যাট 1994 আপডেটটা আমি তোমাদেরকে আজকে 9 তারিখ হলে কালকে 10-11 তারিখে আমি দেবো, কারণ 11 তারিখে সঠিক আপডেট দেবো এবং সেই আপডেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যে ইনফরমেশানটা প্রত্যেকের জানার প্রয়োজন, সেইটা না জানলে তোমরা অনেকটা বড় মিস করে যাবে। তাহলে আজকের ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি নট ইনক্লুড প্রার্থীদের জন্য, খুবই তো গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা ভবিষ্যতে যারা প্রাইমারি টিচার হবে, অন্যান্য টিচার যারা আছো, তাদের প্রত্যেকে জানা প্রয়োজন, কারণ খবর না রাখলে তোমরা বুঝতে পারবে না কী হচ্ছে রাজ্যে এবং কী চলছে। দেখো, 16,500 নিয়োগ হয়েছিল, 16,500 নিয়োগে বিএড দীর্ঘ সুযোগ দেওয়া হয়েছিল, অনেক ব্যাপার, সেই প্রসঙ্গে আমি আর আসছি না। 16,500 নিয়োগের পর জানা যায় পর্ষদ কনফিডেন্স নিয়ে বলেছিল হ্যাঁ 16,500 নিয়োগ করে ফেলেছি, কিন্তু 16,500 যে নিয়োগ হয়নি সেটা কিন্তু জানতে বেশ সময় লেগে যায়। সেটা 3,929টি সিট যে এখনও পর্যন্ত খালি আছে সেটা কীভাবে জানা যায়, আরটিআই কপির মাধ্যমে জানা গিয়েছিল। এছাড়া এই মানিক ভট্টাচার্য থাকাকালীন কিন্তু সহজেই কোনো আরটিআই কপির কিন্তু রিপ্লাই তখন আসেনি, কারণ মানিক ভট্টাচার্য কিন্তু চেয়েছিল যাতে আরটিআই কপি রিপ্লাই না দেওয়া হোক, আরটিআই কপি রিপ্লাই দেওয়া হলেই তারা জেনে যাবে 16,500 পুরোপুরি নিয়োগ কিন্তু হয়নি। সেই জন্য মানিক ভট্টাচার্যকে ফাইনও দিতে হয়েছিল। তোমরা প্রত্যেকে জানো হয়তো, কিংবা যারা জানো না তারা আমার চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে থাকো, সব কিছু কিন্তু জেনে যাবে। মানিক ভট্টাচার্য কিন্তু ফাইনও দিতে হয়েছিল এটার জন্য। এবং 3,929টা সিট যে খালি আছে এবং সেই সিটে অনলি নট ইনক্লুড প্রার্থীদেরকেই নিয়োগ দেওয়া হবে, কিন্তু নট ইনক্লুড প্রার্থীরা যে অপেক্ষায় আছে যে কবে আমাদের 3,929টি সিটে নিয়োগ পাবো এবং কবে আমাদের এই স্বপ্নগুলো পূরণ হবে, তারা কিন্তু অনেক অবধির আগ্রহে অপেক্ষা করে আছে দীর্ঘদিন ধরে। কিন্তু এই দীর্ঘদিন ধরে এই বানটা কিন্তু এখন আর ভাঙছে না। কেন ভাঙছে না, কিন্তু কেন ভাঙছে না, তার কারণ হচ্ছে 3,929টাকে নিয়ে অনেক বড় সড়ো কেস হয়ে আছে এবং সেই সমস্ত আপডেটগুলো প্রতিনিয়ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই কেসটা যে একটা কেস নয়, দুটো তিনটে চারটে অনেক কেস, অনেক মামলা কিন্তু হয়ে আছে 3,929টি সিটের ওপর এবং পর্ষদ এটার ওপর বিন্দুমাত্র কোনো রকম উদ্যোগ নিচ্ছে না, কারণ পর্ষদ উদ্যোগই নেই এই 3,929টি সিটকে নিয়ে। কেন নেই সেই নিয়ে বিস্তারিত আলোচনা পরে ভিডিওতে করবো, ছোট্ট একটা ভিডিও তৈরি করছি যেহেতু 3-4 মিনিটের ভিডিও, সেহেতু বড়ো করতে চাই না। এবং তোমাদের নিয়োগটা কবে পেতে পারো, তোমরা নিয়োগ পেতে আমার তোমাদের এখন দেরি আছে, অর্থাৎ তোমাদের যে নিয়োগ 3,929টি সিটে সেই নিয়োগটা কিন্তু এখন দেরি আছে। তাই কোনো ইউটিউবার যদি তোমাদেরকে বলে যে তোমাদের নিয়োগ ভোটের আগেই হবে তাহলে সে একটা ভুল বলছে, তার কারণ হচ্ছে তোমাদের নিয়োগটা কখনোই ভোটের আগে এবছর হবে না, যদি হয় তা এবছর লাস্টের দিকে হওয়ার একটা চান্স আছে, কিন্তু সেটা তোমাদের মামলাগুলোকে, সমস্ত মামলাগুলোকে খারিজ করতে হবে অর্থাৎ তুলে নিতে হবে। এবং ম্যাট 1994 গুরুত্বপূর্ণ আপডেট পরের ভিডিওতে, পরের নেক্সট 11 তারিখে আমি শেয়ার করব, খুব সঠিক আপডেট এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট। আজকে এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই, আশা করি তোমাদের শরীর এবং মন দুটো সুস্থ আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।